আজকে আর গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম না, আজকে আমি তোমাদের কি কি পূজোর বাজার করলাম, কার কার জন্য কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করব। এবার ব্লগের মধ্যে যদি শেয়ার করতে যাই ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে, যেহেতু অনেক জিনিস কেনা হয়েছে। তাই ভাবলাম কি যে আলাদা করে একটা ভিডিও করি শুধুমাত্র পূজোর শপিং শেয়ার করার জন্য। তো কালকে কেনাকাটা করেছি, দিয়ে কালকে আর টাইম হয়নি আর সময় মানে ইচ্ছাও ছিল না, তো সেই কারণে আমি এই জায়গায় রেখে দিয়েছি। এখন এখানে দেখাবো না, একটু বারান্দায় নিয়ে যাই, খোলামেলা জায়গা আছে, ওখানে দেখাতে সুবিধা হবে। চলো তুমি জিনিসগুলো নিয়ে আসো, তুমি একটু হেল্প সমস্ত জামা কাপড় বের করে নিয়েছি। এবার আমি একা একে দেখাচ্ছি, কিন্তু এখানে সবার হয়েছে, সৈনিকটাই খুঁজে পেলাম না এত জামা কাপড়ের মধ্যে কোথায় গেছে। হ্যাঁ সত্যি, কোথায় গেল, কোথায় দেখা যাচ্ছে, আকাশের প্যান্ট খুলে কি দেখাবো দুনালা প্যান্ট তো প্যান্ট। আর এটা হচ্ছে রাজুর প্যান্ট, এই দুটো হচ্ছে রাজুর প্যান্ট। প্রথমে ছেলেদের গুলোই দেখাচ্ছি। আর এই যে জামাটা, যা শাড়িগুলোই তো পরে গেল, এই যে জামাটা, এটা কার জামা সৈনি? বুনের। এটা হচ্ছে সৈনির বুনুর জামা, আমাদের পুচকিটার। দেখো দেখে মনে হচ্ছে কি জামাটা ওর গায়ে বড় হবে, কিন্তু পরানোর পর ঠিক। ওই জন্য না আমি সাথে নিয়ে গেছিলাম বাচ্চাদের গুলো কিনতে গিয়ে, শাড়ি টাড়ি নিতে গিয়ে তো কোনো ব্যাপার নাই। ওই জন্য আমি জানি যে আমি চোখে দেখবো, দেখে মনে হবে জামাটা বড়, কিন্তু বাড়িতে এনে যেই পরাবো অমনি গায়ে ছোট লাগবে। তো সেই কারণে আমি সব এই চাঙ্গা পাঙ্গা গুলোকে নিয়ে গেছিলাম, এমনকি আমার বোনকেও নিয়ে গেছি। আচ্ছা ভাজের দায়িত্বে তুমি থেকো আর ব্যাগবার দায়িত্ব তুমি ছিলে। ভাজটা বড় বড় দিয়ে করতে পারি, দেখি সৈনিকটা খুঁজে পাই কি। কই সৈনিক তোরটা? এটা হচ্ছে আমার বোনের, সৈনির আর আমার বোনের একই জামা, এক সাইজ ছোট বড়। সৈনিকটা একটু খোলা খোলা আছে, এটা খুলে দেখাবো। আর এটা ভাজটা ভাজি থাক, মানে একটা দেখালে তোমরা দুটো বুঝতে পারবে। এটা রেখে দাও, এ সৈনিক, এ তো আমার হয়ে যাবে, তোর গায়ের জামা। হ্যাঁ সৈনিক ঠাকুমা সৈনিকে, হ্যাঁ তোর ঠাকুমা যে ওটা নিয়ে আয় সবাইকে দেখায়, পুজো শপিং তো, ও ঠাকুমা ওকে যা চুড়িদার দিয়েছে আমার হয়ে যাবে। সৈনিক চারটে হয়েছে মোট, তোর গুলো নিয়ে আয় সব দেখাচ্ছি, কেমন হয়েছে একটু কমেন্টে জানিও, কালারটা খারাপ লাগছে না তাই না বলো? তুমি বলো তোমার গায়ে হয়ে যাবে, তোমার হ্যাঁ আমার গায়ে হয়ে যাবে, বডিতে হবে না, এগুলো ঝুলঝুলি পড়ে। এটা হলো কর্তা মশাইয়ের প্যান্ট, এগুলো কালকে কিনে নিয়ে আসা হয়েছে, শাড়ি জামা প্যান্ট গুলো। আর বাচ্চাদের গুলো দু তিন দিন আগে গিয়েছিলাম, তোমরা তোমার ব্লগ দেখো বুঝতে পারবে। ও ভাব যে পরে আমি কি করে গুছিয়ে এত ভাজ করব, আমার বউ তো দেখি রান্না করতে চলে যাবে, তাই তো ওইটা ভাব যাবে, সেটা বুঝতে পারছি। আর এখানে জামা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এক একটা এক এক সাইজের, এই একটা জামা এই একটা জামা। এবার আমি বলবো জামাগুলো কাকে কাকে দেবো, তবে কাকে কোনটা দেবো এখন আমি ঠিক করতে পারিনি, বললাম না আমি সময় পাইনি সেভাবে কিছু ভাবার। এই একটা জামা আর সাদা জামা আছে দুটো, এই যে সাদা দুটো, তবে এর মধ্যে আমি একটা বলতে পারবো ওর, মানে ওর কোনটা বুঝতে পেরেছো, ওর হচ্ছে এইটা, এটা হচ্ছে ওর এল সাইজ, আর এটাও আমার ভাসুরের এল সাইজ, দুজনেরই এল সাইজ, এই জন্য সাইজটার জন্য আমি বলতে পারলাম। আর ডবল এক্সেল এর চারটে আছে, এবার কার কার জন্য আমি বলছি, ওর, আমার ভাসুরের, তারপর আমার ডাক্তার ঠাকুর পর, আমার ঠাকুর জামাই, আমার মামা, আমার বাবা, আর কে, আমার মামা শ্বশুর, মানে টোটাল সাতজন হচ্ছে। আর এই যে সৈনির বাকি জামাগুলো, সৈনিকে এই জামাটা দিয়েছে ওর বাবু মামা, মানে আমার ডাক্তার ঠাকুর পর, ব্লগে তোমরা দেখেছো। সেই এটা আমার গায়ে হবে না তাহলে, এলো। আর এটা দিয়েছে সৈনিক ঠাকুমা,
এটা আমার গায়ে হয়ে যাবে এসে এটা আমি একদিন করব হ্যাঁ তোর মামা আবার ভাঁজ করে দেবে চিন্তা নেই এরকম জামা আমরা দেখেছিলাম কিন্তু তাই না বল কিন্তু তোর গায়ে বড় হচ্ছিল মাপে পাওয়া যায়নি তবে বেশ জামাটা কিন্তু অনেকটাই ভারী ভারী হলেও দেখতে খুব সুন্দর এমন কি পরব কিন্তু ভাবা যায় যে সোহিনী দুদিন আগে একটুখানি ছিল আমি এখন বলছি সেই সোহিনীর জামা পরব এনা আরেকটা কোথায় তাহলে সোহিনীর কটা হলো চারটে হ্যাঁ চার দিনে চারটে পড়বে ও এটার সাথে প্যান্ট ওড়না আছে এটা এটা দিয়েছে সোহিনীর বাবা সোহিনীকে ওর মাই পছন্দ করে কিনে দিয়েছে কিনে নাম হয় বাবার বাবা দিয়েছে এটাও সুন্দর এটা ষষ্ঠীর দিন পরবি হালকা আছে আচ্ছা দেখানো হলো এবার আমি শাড়ি দেখাচ্ছি এই যে পাঁচটা শাড়ি আছে এখানে এই শাড়িগুলো একই দাম আর একই কোয়ালিটি তবে ডিজাইনগুলো একটু একটু আলাদা কালারগুলো এটা দেখাচ্ছি একটু খুলে এটা আঁচলটা যে যখন খুলে পড়বে আরো বেশি ভালো লাগবে এই একটা কালার তবে ভাঁজ আসবে না মনে হচ্ছে এই একটা আমি সবগুলো খুব বেশি খুলবো না কারণ আর ভাঁজ করতে প্রবলেম হবে এগুলো তো সব দেয়া হবে সবাইকে একদম ভাঁজ খুলে লাক করেও দেয়া যায় না এই একটা পুরো বডিটাই এরকম শুধু আঁচলটা একটু অন্যরকম না পুরো বডি এরকম এইটাই আঁচল ডোরা ডোরাটা আঁচল পাটটা দারুন কিন্তু এই পাটগুলো কুচকাবে না ধরতে হবে ও আচ্ছা ও খুলে দিল দেখানোর জন্য পাটটা হেভি লাগছে আচ্ছা এখানে পাঁচটা এই ধরনের শাড়ি নেওয়া হয়েছে পাঁচটা শাড়ি হচ্ছে দুই মায়ের আর আমার দিদার আর ওই বাড়িতে আমার ছোট মাসি শাশুড়ি আর মামি শাশুড়ি এই পাঁচজনের পাঁচটা বাকি দুটো আর এই শাড়িটা তোমরা আমার ব্লগে দেখে মানে দেখেছো তাও একবার দেখাচ্ছি এই শাড়িটা তো আমার ডাক্তার ঠাকুর দিয়েছে লাল রঙের আমার জন্য একটা সুতির ছাপা নেওয়া হয়েছে এই এই প্রিন্টটা কেমন লাগছে একটু জানিও তো কমেন্টে আমার কিন্তু হেভি লাগছে হালকা হালকা প্রিন্টের শাড়ি পরতে আমার দারুণ লাগে একটা গোলাপি ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে তাই না বলো সামনে রাস আছে দুর্গাপুজো বেরিয়ে গেলেই তো আবার আমাদের এখানে মানে রাস রাস রব আর রাসের সময় জানো তো ভালো সুতির ছাপা শাড়ির দরকার হয় সারা বছর বাড়িতে আমি যেমন তেমন থাকি না কেন কিন্তু ওই রাসের চার পাঁচটা দিন একটু আর কি নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখি রান্না বান্না যেটুকুনি টাইম যা করলাম কাজ যা করলাম করলাম বাকি টাইম একটা ভালো সুতির ছাপা শাড়ি একটু কানের লিপস্টিক চোখে কাজল এগুলো পরে থাকি আর আমি কেন সবাই থাকে কাজের মধ্যেও সবাই একটু নিজেকে সাজিয়ে রাখে আর বাকি শাড়ি রয়েছে এখানে এখানে রয়েছে ছটা শাড়ি ছটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো তার আগে বলছি কোন শাড়িটা আমি কাকে দেব সেটা এখনো ঠিক করতে পারিনি তো আজকে সন্ধ্যাবেলায় বসে মনে মনে ভাববো কাকে কোনটা দিলে ঠিক মানাবে তবে এখানে আছে আমার আমার জায়ের আমার দুই ননদের আমার মামির ঠিক আছে এ কজনের আছে আর কি কেউ বাদ পড়লো ছজন হলো না আমার তিন ননদের আর এক ননদ আছে মামাতো ননদ তারও আর তোমাদের দাদা বলেছে তুমি শুধু এই কালারটা নিবা তারপরে বাদ বাকি যে কালারগুলো আছে সবাইকে মাথা খাটিয়ে দিবা কাকে কোনটা মানাবে তো বলতে পারি যে এটা আমার এই যে সব জামদানি কেমন লাগবে ভালোই লাগবে পড়লে দেখবা শাড়ি খুলে দেখলে একরকম আর পড়লে বেশি ভালো লাগে সব শাড়িগুলোই কিন্তু একই রকম কালারগুলো আলাদা এই একটা কালার শাড়িগুলো পরে খুব আরাম হবে মার নেই তো আগের শাড়িটা আর এই শাড়িটা একই দুটো শাড়ি একরকম হয়ে গেছে সৈনি বলছে এই দুটো এক এই দুটো এক নয় কিন্তু সৈনি এখানে যতগুলো শাড়ি আছে তোর মামাকে বলে খুব মানাবে না তা বলবে মানাবে না না মানলেও বলবে যে মানাবে এগুলো স্বাভাবিক বুদ্ধি তাই না সৈনি এই যে এটার ভেতরটা গোলাপি আছে প্রত্যেকটা শাড়ি আমি তো খুলে দেখাইনি তবে কিন্তু এরকম হাফ হাফ মানে বাইরের দিকে একটা কালার ভেতর দিকে একটা কালার আর লাস্ট হচ্ছে এই শাড়িটা এটার মাঝখানে এই যে পাড়ে যখন এই কমলা আছে এটা মাঝে কমলা আছে নিশ্চয়ই হ্যাঁ এতো মাঝে কমলা কালার পূজোর শপিং পুরো কমপ্লিট খুব মাথায় চাপ ছিল যে পূজো চলে আসছে কবে কেনাকাটা করতে যাব তবে এখনো আরেকটা দায়িত্ব রইল
মানে বাড়ি বাড়ি গিয়ে পূজোর তত্ত্বগুলো দিয়ে আসা, সেটাও হবে। দেখি কালকে থেকে যাওয়া শুরু করব। আজ তো দ্বিতীয়া, কাল তৃতীয়া, অসুবিধা নেই, এখনো 3 দিন মতো টাইম আছে হাতে। এনাও, এটাও ভাজ করো। তোমরা অনেক আগ্রহে ছিলে যে সাথে দিয়ে পুজো শপিং করবে, দেখবো, তো শেয়ার করে দিলাম, আমারও ভীষণ ভালো লাগলো। বললো পুজো কমপ্লিট, কেনাকাটা কমপ্লিট, কিন্তু আমি বলছি এখনো হয়নি, এখনো একজোড়ার কেনাকাটা বাকি আছে, সেটা হচ্ছে তোমাদের সাথে দিয়ে, ওটা স্পেশাল ভাবে কেনাকাটা হবে, তোমরা দেখতে থেকো, ভিডিওটা তোমরা পাবে, তখন বলবে কমপ্লিট হলো কি হলো না। ও তো বললো কমপ্লিট, কিন্তু না, আমি তো জানি না, আমার যেটুকুনি জানা আছে আমি সেটুকুনি বললাম এই আর কি। আর সোহিনী এখন এরকম মানে প্যাকেটের মুখের কাছে জামাটা রেখে দিয়েছে, ঢুকাতে পারছে না, কারণ মামি কথা বলছে তো খচখচ করে আওয়াজ হবে, ওই দেখো আস্তে আস্তে ঢুকাচ্ছে যাতে আওয়াজ হয়, তো সেই জন্য ভীষণ সচেতন। কল টিপলেও কলের ডান্ডিটা ধরে এরকম দাঁড়িয়ে থাকে, জ্যাকেটাই অনেক ভালো লাগা আমার কাছে। আর বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাইকে টাটা করে দাও, টাটা।